শান্তকে মাঠে চরম অপমান করল ধারাভাষ্যকার। বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার বাংলাদেশের শেষ ম্যাচে ঘটে যায় এই ঘটনাটি। শান্তর পারফরমেন্স যে নগণ্য, প্রথম ম্যাচে 28 বলে 33, দ্বিতীয় ম্যাচে 12 বলে 11 ও তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে 15 বলে 12। শান্ত যখন পাওয়ার প্লেতে ওপেনার, তখন তার ব্যাটিংয়ের ধরনই থাকবে আলাদা, কিন্তু সে যে টিউবলাইট। শান্ত ওপেনিংয়ে আজকে যখন রান ছিল 10 বলে 2, তখন শান্তর পাওয়ার প্লে এই অবস্থা দেখে রীতিমতো তাকে নিয়ে মজা করতে থাকে ধারাভাষ্যকাররা। তাদের জবাবে চতুর্থ ওভারে শান্ত মারেন প্রথম বাউন্ডারি, তা দেখে আরও হেসে ওঠে ধারাভাষ্যকাররা, বলে উঠলেন, ইনাফ ইজ ইনাফ, দিস ইজ পাওয়ার প্লে। অর্থাৎ শান্ত নাকি তার ব্যাটকে বলছে, যথেষ্ট হয়েছে, এবার থামো, এটা পাওয়ার প্লে। ধারাভাষ্যকারদের এমন হাসি তামাশার মাঝে আরও একটি চার মারেন শান্ত। তারপরের বলে প্যাভিলিয়নে ফেরেন এই বাংলার তরুণ ওপেনার। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, শান্ত কি পারবে টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে ভালো কিছু উপহার দিতে? কমেন্ট করে জানিয়ে যাবেন।